হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফটোশপ ব্যবহার করে কিভাবে ছবির থেকে অবাঞ্ছিত দাগ দূর করে ছবিকে একদম চকচকে করা যায়। তার জন্য আমি প্রথমে ফটোশপ ওপেন করে নিচ্ছি। ফটোশপ ওপেন করার পরে আমি আপনাদেরকে ফটোশপের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। প্রথমে ফটোশপের যে দেখতে পাচ্ছেন যে অ্যাডোব ফটোশপ, এটাকে বলা হচ্ছে টাইটেল বার। তার নিচে যে অংশগুলো দেখতে পাচ্ছেন, ফাইল, এডিট, ইমেজ নামে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই বারটাকে বলে মেনু বার। তার নিচে যে বারটা দেখতে পাচ্ছেন লেখা আছে ব্রাশ, মোড, অপোসিটি, এটাকে বলা হচ্ছে অপশনস বার। আর বাম পাশে যে অপশনটি, যে বারটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে টুল বার। আর ডান পাশে যে প্যানগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে বলা হচ্ছে প্যান এরিয়া। এখানে বেশ কিছু প্যান ওপেন আছে, যেমন এটাকে বলা হচ্ছে নেভিগেশন প্যান, এটা হচ্ছে কালার প্যান, এটা হচ্ছে হিস্টোরি প্যান, এটা হচ্ছে লেয়ার প্যান। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমি প্রথমে যে ছবিটি এডিট করব সেই ছবিটি ওপেন করে নিচ্ছি। আমি একটু জুম করে নিচ্ছি ছবি ভালোভাবে বোঝার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটার মুখের মধ্যে অনেক অসংখ্য ব্রণ রয়েছে, যার কারণে ছবিটা দেখতে অনেকটা বাজে লাগছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই এই ব্রণের এই স্পটগুলা কীভাবে খুব সহজে দূর করা যায়। এবং এই কাজটি করার জন্য মূলত আমি দুটি টুল ব্যবহার করব, একটি হচ্ছে ইরেজ টুল এবং একটি হচ্ছে প্যাস্ট টুল। আমি প্রথমেই ব্যবহার করব প্যাস্ট টুল। প্যাস্ট টুল দিয়ে আমি প্রথমে প্রথমে যে গভীর ডার্কনেস এরিয়া যেগুলো আছে, যে গভীর গভীর ব্রন এরিয়া যেগুলো আছে, সেগুলোকে রিমুভ করে নিব। তার জন্য প্যাস্ট টুলটি সিলেক্ট করে গভীর ব্রন এরিয়াটুকু আমি সিলেক্ট করে নিলাম। তারপর মাউস দিয়ে অংশটিকে ড্রাগ করে যে স্ক্রিনের যে অংশটুকু ক্লিয়ার আছে সেই অংশটিকে নিয়ে, সেই অংশটুকুর উপরে নিয়ে ছেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি ছেড়ে দিচ্ছি, আমার সিলেক্টেড এরিয়াটুকুর ডার্কনেস রিমুভ হয়ে গেছে। অনুরূপভাবে আমি ডার্কনেসগুলো ক্লিয়ার করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডার্কনেস অনেকটা দূর হয়ে গেছে। এখন আমি ইরেজ টুল ব্যবহার করার জন্য প্রথমে লেয়ারটিকে আরেকটি ডুপ্লিকেট লেয়ারে কনভার্ট করে নিচ্ছি, মানে আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিচ্ছি। তারপর আমি প্রথম লেয়ারটিকে সিলেক্ট করে চলে যাচ্ছি ফিল্টার মেনু থেকে ব্লার অপশন। ব্লারে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘোষণ বার নামে একটা অপশন আছে, আমি সেই ঘোষণ ব্লারটিকে ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ঘোষণ ব্লারটি ওপেন করেছি, ছবিটি একটু ঘোলাটে হয়ে গেছে এবং আমি এই জন্য রেডিয়াস ইউজ করছি 3.7। ওকে দিয়ে নিচ্ছি। এখন আমি ইরেজ টুলটি সিলেক্ট করে এখান থেকে ব্রাশ সাইজ অ্যাডজাস্ট করে নিচ্ছি, হার্ডনেস অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেন অপোসিটি অ্যান্ড ফলো আপ 54 এবং 100 নিয়ে নিচ্ছি। এখন আমি ডুপ্লিকেট লেয়ারটি সেকেন্ড লেয়ারটি কপি করে ইরেজ টুলটি ব্যবহার করব।
আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি ছবিটাকে জুম ইন করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা একদম ক্লিয়ার, একদম চকচকে হয়ে গেছে। এখন আপনারা যদি কালার কালার অ্যাডজাস্ট করে নিতে চান, সেজন্য আপনাদেরকে প্রথমে কন্ট্রোল এল দিয়ে কালার অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন কন্ট্রোল শিফট ই দিয়ে দুটি লেয়ারকে একটি লেয়ারে পরিণত করতে হবে। দেন আমি সবজেক্টকে সেভ করে নিচ্ছি। তাহলে চলুন দেখা যাক আমার দুটি ছবির মধ্যে ডিফারেন্স। এটি হচ্ছে আমার প্রথম ছবি, আমার এডিটের আগের ছবি, যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে মুখের মধ্যে অসংখ্য ব্রণের স্পট দাগ রয়ে গেছে। আর এটি হচ্ছে আমার এডিটেড ছবি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্পট বা ব্রণ নেই, ছবিটি একদম চকচকে হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।